কি অবস্থা মোনা, বেঁকে কেচ্ছে আসো? আমি তো ভালো নাই। সৌদি আরব উৎপাদন করে তেল, রাশিয়া ইউক্রেন উৎপাদন করে গম, ব্রাজিল উৎপাদন করে কফি, আর আমরা আমরা উৎপাদন করি সোর। এই দেশে এত পরিমাণ সোর যে সোর ধরার মেশিন আনলে দেখবে যে কি মেশিন পর্যন্ত চুরি হয়ে গেছে বই। এই যে মসজিদ কাকা ভার্সন 2.0 সৈয়দ আবেদ আলী সুদানির পোয়া, এই যে হেতে যে চুরি আমার এগুন করলো, মাইনলাম হেতে চুরি করছে, কিন্তু হেতেরে যারা দীর্ঘদিন ধরে মদত দিচ্ছে তারা কারা? সুদানির পোয়া। এই যে সুদানির ভুয়া উপরের লেভেলে যারা আছে তাদেরকে যদি ধরি আইনের আওতায় না আনি, ঠিকঠাক ভাবে শাস্তি দিতে না পারো, দেশ তো এমনি করি পকাত হয়ে যাবে কই। তো কাকা আমরা তো দিন শেষে দেখতেছি আকাশ ভরা তারা, আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ শিক্ষার্থী আছি, তাদের তো পাট খেতে জীবন ছাড়া। জীবন স্যার, ডিরেক্ট স্যার, ইরে বাংলাদেশের শিক্ষার্থীদের একটাই আস্থার জায়গা ছিল হচ্ছে পিএসসি। পিএসসি হলো একটা আস্থার জায়গা, এখন তো পিএসসি যে পরিমাণ দুর্নীতি এখন শিক্ষার্থীরা যাবে কোথায়? না পৃথিবীতে ব্যাগে মনে করে যে সারদিকে এত ইমানদার হাজির, নিজেদেরকে এখন সোর বাটফার মনে হইতেছে। সারাদিন চুরি করে রাইতে হোস্টেল করে সুন্দর করে চলে আবার স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ আল্লাহর করে গেছি। ইরে একটা কথা বলি, তোমরা যখন হজ করতে যাও, হজ করতে যাই শয়তানরা যখন ফাতর মারো, শয়তান বলে রুকো যারা সাবার কারো, বলে এই তুই কারে ফাতর মারতেছ, আমি তোর ভাই, তোর ভাই আমি, তুই যা বাংলাদেশে যা, যাই শুরু আমার দায়িত্ব লোক। তারপরে এই শহীদ আবেদ আলীদের জন্ম হয়েছে, শুরু করে দেয়। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম যে 33তম বিশেষ যারা ক্যাডার হয়েছে তাদের এখন কি হইব? এই কিন্তু সবচেয়ে বড় সুর হইব, কারণ ওরা শুরু করে ঢুকছে, কারণ শুরু করে ঢুকছে তখন অত জন্মের ভিতরে সুরের কি? শতানের বাচ্চারা তোদের বিচার কবে করিব? কবে হইব তখন বিচার? এই যে তোরা যারা পরিবারের সৈয়দ আবেদ আলীর বউয়ের গলার ভিতরে দেখি যে সোনার নেকলেসে বেডের গলা নামে গেছে, আর পড়া দেখতাম তো মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরে, কিন্তু তার বড় যারা আছে, যারা উপপরিচালক পদে আছে, তারা এখন কোথায়? তাদের এখন কি হইব? এতে তো ড্রাইভার, তার লগে ছিল একটা পিয়ন, কিন্তু পরিচালক উপপরিচালক তারা কোথায় যাবে এখন? বড় বড় রাঘব বোয়াল এগুনের না ধরবে, রাঘব বোয়াল রে ধরি, ওদেরকে নাকি সুন্দর করি নিচে দিকে শিরিশ কাগজ ডলা দি, সেন মাটি নাস্তে করি ভাড়াই শাস্তে মন্ত্র শাস্তে ভাইয়া, সবগুলো দৈরা একসাথে বাইন্দা শাস্তে পারতাম কতক্ষণ আর কি? সবার বাইচ্ছাড়ি দেশটারে ডিরেক্ট ধ্বংস করেছে ওরা, শিক্ষার তো অবস্থা খুবই খারাপ, তার ভিতর হচ্ছে কি সব আবার শুরু করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাশ করছে মাল, তো রেজাল্ট জানো কি ছিল মাস্টার্স? আমার হচ্ছে কি 3.42, 20 লাখ টাকা দিয়ে ভালো একটা চাকরি দিয়ে দিমু, লিংক আছে ভাইয়া, একটা চাকরি দে ভাইয়া। এ আমির কাকা, কাকা একটু অগ্রিম বুকিং দিয়ে দে কাকা রে, কাকা 47তম 20,000 কাকা অগ্রিম একটা বুকিং কাকা। আরে তুই এমনি করে ডাকলে কাকা উঠবো নি? কাকা তো এমনি করে উঠছে, প্রিয় শায়েক আপনি উঠেন, একটা মেসেজ ড্রপ করে প্রশ্ন দিয়ে দেন কাকা, আপনি ভাইরাল হয়ে গেছেন, উঠেন, উঠি যান শতানের বাচ্চা। কথা সেটা নাই যে নিখিল চন্দ্র দাস থেকে শুরু করি বাকি পাদ্ম কুমার দাস যারা যারা আছে সকল শয়তানের বাচ্চাদেরকে ধরি একটা খাসার ভিতরে ঢুকাই দিবে, তাদের জন্য আলাদা একটা মিউজিয়াম বানাইতে হবে, সেই মিউজিয়ামের নাম দিতে হবে সোর মিউজিয়াম। সবাই এসে মানুষ সবাই দেখবে, উকিতে দেখবে যে ও বাবুর সুর গুলা রে, বাবুরে দেখলাম যে কপাল খবি রয়েছে নামাজ পড়তে পড়তে, আরে বাবুরে সুরি সুরি করে আবার হচ্ছে নামাজ টামাজ পড়া ডিরেক্ট ব্যস্ত। আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আছে। কি ভাইয়া? যে বৈদেশিক মুদ্রা অর্জন করিবার দুর্দান্ত একটা আইডিয়া আমার কাছে আছে, যে আমরা যেহেতু ভালো কিছু করি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি না, কমি যাইতেছে ডে বাই ডে মুদ্রাস্ফীতি হইতেছে, এই যত সকল চোর বাটপার আছে তাদেরকে বিদেশে রপ্তানি করে দেন। তাহলে তো বিদেশি মুদ্রা ভাই রে বাবুরে লিমিটে তাদের খুব সুবর্ণ সুযোগ, সরকার চাইলে কিন্তু সুন্দর করে যে চোর গোলামের পুতে আছে বাইন্দির পুতে, এগুলোর একসাথে বাইন্দা যদি ভাই পারে যেতে পারতো মধ্যপ্রাচ্যের ভিতরে প্রচুর পরিমাণ টাকা হইতো লিমিটে চলতো, তো দেশের অর্থনীতি কিন্তু অনেক সমৃদ্ধিশালী হইতো। কি ভাইয়া? অথচ এই দেশে সামান্য টাকার অভাবে মা তার বাচ্চারে বিক্রি করে দিচ্ছে, ঔষধ কিনতে পারে না বলে হাতে শরীরের আরেকটা অঙ্গ বেশি আরেকটা অঙ্গের চিকিৎসা করতেছে, মানে কিডনি বেশি আর ফুটের চিকিৎসা করতে হবে, এই হচ্ছে অবস্থা। আর তোমরা বান্দির ফুতেরা, গাইল মারানির ফুতেরা, গোলামের ফুতেরা, তোমরা কি দেশটারে লুচা কুচা খাইছো? ওরে বাবা রে, খা ভাইয়া খা, কথা আছে না যে কি ওই যে সোরার 10 দিন গৃহস্থের একদিন, না না এইসব নীতিকতা দেশে এখন খায় না কাকা, এই দেশ তো আমাকে নীতিকতা চলে না, এগুলো এখন খায় না, দিন শেষে দেখবে যে তারাই কি শ্রেষ্ঠ বাবার পুরস্কার পাইছে, শ্রদ্ধা চরণের বিভিন্ন পুরস্কার পায় ওরা। ওরে বাবা রে, মঞ্চে দেখবে যে হেতের তুন হেতের মালা বড়, বাবুরে হেতের পোলা তো দেখলাম একটা, বাবুরে ত্রাণ মান দিয়া রে বাবুরে, আমার বাবা সারা বাবা সোরার ফুল, তোর বাবা সেরা বাবা রাঙ্গ বাবা কি ইয়া বাবা, ইয়া বাবা কেন ইয়া বাবা না? হ্যাঁ সাধারণ শিক্ষার্থীদের কি অবস্থা?
এই যে মানুষগুলো যে বিশ্বাসের পিছনে দৌড়তে আছে বছর পর বছর, জীবন যৌবন শেষ করে পরিবারের দিকে তাকাইয়া এদের অবস্থা এখন কি বলে প্রশ্ন উঠে। ইয়াং ভাইয়া তোমাদেরকে বলতেছি, এই যে তোমরা যারা বিসিএস বিসিএস বলি দৌড়াইতেছ, দিন শেষে এগুলো কিছু না হাওয়া, এদেশ তোমাদের জন্য এদেশ চাকরি নেই। ওরে যা দেখিতা হাওয়াই মিঠাই, যা দেখিতা হাওয়াই মিঠাই, আসলে আসল কিছুই নাই। ফটকা বাজিবে, কাজ কাম করো, পরিশ্রম করো, আর কিছু করিবার নাই।